আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি শুরুতে এবিআরবি কেবল সংবাদ শিরোনাম। হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান ঝিনাইদহে গড়ে তুলেছেন অপরাধের সাম্রাজ্য, হুন্ডি ও স্বর্ণ চোরাচালান করে হয়েছেন বিপুল সম্পদের মালিক। প্রভাবশালী হলেও অপরাধ করে কেউ পার পাবে না, ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। নেতাকর্মীদের অপকর্ম প্রকাশ হওয়ায় সরকার বেসামাল, দাবি বিএনপির। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ ঘূর্ণিঝড়ে পরিণত হবে, কাল আঘাত আনতে পারে বাংলাদেশ উপকূলে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মূল হোতা আখতারুজ্জামান ওরফে শাহীন ঝিনাইদহের কোটচাঁদপুরে গড়ে তুলেছেন অপরাধের সাম্রাজ্য। তিনি হুন্ডি ও স্বর্ণ চোরাচালান করে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে জানান স্থানীয়রা। তদন্ত করে আনার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন অভিযুক্তের ভাইও। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামে ফাঁকা মাঠের মধ্যে আলিশান বাংলো, যার আশপাশে নেই কোনো বসতি। কি নেই সেখানে? এই বাংলোর মালিক ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন। কাটাতার দিয়ে ঘেরা ২৫ বিঘা জমির বাংলোতে রয়েছে বিশাল পুকুর, কাঁচ দিয়ে ঘেরা ডুপ্লেক্স বাড়ি, সুইমিং পুলও আছে। বাংলো বাড়ির নিরাপত্তায় রয়েছে শতাধিক সিসি ক্যামেরা, বিদেশি অ্যালসেশিয়ান কুকুর। অভিযুক্ত শাহীন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামের আসাদুজ্জামানের ছেলে ও কোটচাঁদপুর মেয়র শহীদুজ্জামান সেলিমের ছোট ভাই, থাকেন আমেরিকায়, মাঝে মধ্যেই আসেন দেশে। তখন নানাজনকে সাথে নিয়ে থাকতেন কোটচাঁদপুরের এই বাংলোয়। এমপি আনারুল আজিম আনারের ছোটবেলার বন্ধু শাহীন ব্যবসায়িক পার্টনারও ছিলেন। নিজস্ব বাংলা, নিজস্ব এলাঙ্গি তৈরি করেছে, যখনে যত কালা কারবার, যত কালো বাজারি কাজ কাম সবই বাংলো থেকে তৈরি করব। শেখের দিনকে সকালবেলা একদম পরিকল্পনা ভাবে মনে করে শাহীনের জায়গা থেকে লোক তারা ভাড়া করে নিয়ে এসে হামলা করে। আমার ভাই এত ছোট লালা লালু, তাকে ভাড়া আলো তার ভাইয়ের নাম আসলে দেশের প্রচলিত আইনে এর বিচার হবে। এখন ঘটনার পূর্ণ তদন্ত হোক, তদন্ত হয়ে যদি আমার ভাই দোষী হয় তাহলে তার শাস্তি হোক। এলাকাবাসী শাহীনকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যত প্রভাবশালী হোক অপরাধ করে কেউ পার পাবে না, কাউকে প্রোটেকশনও দেবে না সরকার। বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভঙ্গ হওয়ার পর বিএনপি অপপ্রচারের পথ বেছে নিয়েছে। মিজান শাহজানের রিপোর্ট। সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলতে এই সংবাদ সম্মেলন আয়োজন করে আওয়ামী লীগ। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, হেরে যাওয়ার আশঙ্কায় উপজেলা নির্বাচন বর্জন করছে বিএনপি। বিদেশি শক্তি নয়, জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপিকে রাজনীতি করার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন, তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে। বিএনপি ক্ষমতা না পেয়ে মানুষের শক্তি যখন কমে আসে তখন তার মুখের বিষ উগ্র হয়ে ওঠে। বিএনপি শাসনামলের নৃশংসতার খণ্ডচিত্র তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি। বন্দুকের নল উঁচি তাদের নেতা যেভাবে ক্ষমতা দখল করেছে মনে হয় যেন নির্বাচন করে আমরা সেভাবেই ক্ষমতা আছি। বাইডেনের চিঠিটা তাদের আমরা পড়তাম, ইনিও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
ওবায়দুল কাদের আরো বলেন, যত প্রভাবশালী হোক অপরাধ করে কেউ পার পাবে না। বিচার বিভাগ স্বাধীন, দেশের প্রচলিত আইনে অপরাধ প্রমাণিত হলে সাজা হবেই, সরকার কাউকে প্রোটেকশন দেবে না। শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে, অপরাধ করে কেউ পার পাবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নেতাকর্মীদের অপকর্ম জনসম্মুখে প্রকাশ পাওয়ায় সরকার প্রধান বেসামাল হয়ে আবল তাবল বকছেন, এমন দাবি করেছেন বিএনপি নেতারা। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে দলটির নেতারা বলেন, ভারতকে সবকিছু দিয়ে এখন সাদা চামড়ার কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সরকার। মার্কিন নিষেধাজ্ঞার শিকার আজিজের ঘাড়ে চেপে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে অভিযোগ করে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অপকর্ম আড়ালের চেষ্টা করছে ক্ষমতাসীনরা, জনরোষ থেকে বাঁচতে চাইলে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। ভারতকে এমন কিছু আপনি দিয়েছেন যা সে আপনাকে কখনো বলতে পারবে না, তাহলে সাদা চামড়া বলতে আপনি কাদেরকে মিন করেছেন? কে আপনার কাছে দাবি করেছে আর সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে, এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে। কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন থাকবে কি থাকবে না সেটা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। কাল যে কোনো সময় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আঘাত আনার সময় এর গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। বর্তমানে এটি চট্টগ্রাম থেকে 800 কিলোমিটার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। খায়রুল ইসলামের রিপোর্ট। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটির প্রভাবে গত দুদিন ধরে বেড়েছে গরমের তীব্রতা। এটি দ্রুত গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আরও শক্তিশালী হয়ে রোববার বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে রিমাল নামের এই ঘূর্ণিঝড়টি, যার গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এবং ঝড়টি আঘাত হানলে তা প্রবল থেকে অতিপ্রবল ঘূর্ণিঝড় হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা। সে আরো শক্তিশালী হবে এবং আরেকটু সে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে, অর্থাৎ কোথা থেকে সে যেখানে তৈরি হয়েছে ওইখান থেকে এর পরবর্তী স্টেজ হলো ঘূর্ণিঝড়, যেটাকে আমরা ট্রপিক্যাল সাইক্লোন বলে থাকি। সে ট্রপিক্যাল সাইক্লোন আগামীকালের মধ্যে ঘূর্ণিঝড়টি আরো শক্তি অর্জন করলে এর গতিপথ সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। আস্তে আস্তে উত্তর দিকে আগাচ্ছে, বাংলাদেশের উপকূলের দিকে আগাচ্ছে, শক্তি সঞ্চয় করছে। আমাদের যে এক্সপেকটেশনগুলো আছে, আমাদের যে অ্যানালাইসিসগুলো আছে, সে অনুযায়ী কিন্তু সে 26 তারিখে বাংলাদেশের উপকূলে চলে আসার সময়। এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে রিমাল। এটি একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হল বালু, আর এই নামটি দিয়েছে ওমান। কিছুতেই স্থির থাকছে না নিত্য পণ্যের দাম, প্রায় সব পণ্যের দামই চড়া। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে 40 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা। দাম বেড়েছে পেঁয়াজ, আদা, রসুন ও চিনির। কোরবানি ঈদের আগে এরই মধ্যে বেড়ে গেছে মশলার দাম। তবে নতুন ধান ওঠায় চালের বাজার সামান্য কমতির দিকে। রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম সবসময় ঊর্ধ্বমুখী, আর তাতে বেসামাল সাধারণ মানুষ। প্রতি সপ্তাহে বাড়ছে কাঁচামরিচের দাম, গত এক সপ্তাহে বেড়েছে 40 টাকা। কাঁচামরিচ 200, 180। কাঁচামরিচের অল্টারনেটিভ যদি থাকতো, না খেয়ে পারতো, তাহলে হয়তো লোকজন সেটাই করতো। যে অবস্থা, মানে আমাদের মধ্যবিত্তদের জন্য খুবই মুশকিল। বেতন তো সেই হারে কোনো কিছুতে বাড়েনি। আবারও বাড়ছে পেঁয়াজের দাম। পাইকারি বাজারেই প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায়। বেড়েছে রসুন ও আদার দামও। ছিল 70, এখন 5 টাকা বাড়ছে। তার এখন শুকনো পেঁয়াজ, আগে ছিল একটু কাঁচা, আদা রসুনের দামও হালকা হালকা একটু বাড়তেছে, কারণ ঈদ আইতেছে সামনে। কোরবানি ঈদের আরও এক মাস বাকি থাকলেও বেড়ে গেছে মশলার দাম। আবারও অস্থির চিনির বাজার। চিনি 50 কেজি কিনতাম 5,700 টাকা, সে জায়গায় বাড়িয়ে আমি 6,000 টাকা দিয়ে আনছি। আজকের মার্কেট হলো 6,200 টাকা। লবঙ্গ, গোলমরিচ, জিরা,
মানে ঈদ কুরবানি ঈদের উসেলে সব জিনিসের দাম বাড়তি, কোনো জিনিসের দাম কমতি নেই। এত সবের মধ্যে কিছুটা স্বস্তির খবর হলো, বাজারে নতুন চাল আসায় প্রায় সব ধরনের চালের দাম কিছুটা কমেছে। তবে বিক্রেতারা বলছেন, চালের বস্তায় মিলগেটের দাম লেখায় সমস্যায় পড়ছেন তারা। যেগুলো নতুন চাল আসছে সব চাইলে আপনার 4-5 টাকা করে কমছে কেজিতে। মিলগেট যে রেটটা আছে ওর থেকে মিনিমাম 6 টাকা ডিফারেন্স হবে আমাদের কাছে। এখন কাস্টমার তো এই জিনিসটা বুঝতে চাইবে না। সপ্তাহের ব্যবধানে কমেছে সব রকমের মুরগির দাম। সোনালী মুরগি আগে 390 ছিল, 350, আর ব্রয়লার ছিল 220, 210। বাজারে সবজি সরবরাহ প্রচুর থাকলেও কোনো সবজি 50 টাকার নিচে নেই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের প্রভাব মূল টুর্নামেন্টেও পড়তে পারে, আশঙ্কা দেশেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। হিউস্টনের স্বাগতিকদের কাছে লজ্জাজনকভাবে দ্বিতীয় টি-20তে পরাজয়ের পর তিনি বলেন, কেন তারা এভাবে হারছেন তার উত্তর জানা নেই। রিপোর্ট করছেন এস এম আশরাফ। বিশ্ব ক্রিকেটে প্রথম দল হিসেবে টি-20তে 100তম ম্যাচ হারল বাংলাদেশ। পরিসংখ্যান জানান দিচ্ছে এই ফরম্যাটে দলটির সক্ষমতা। তাই বলে আইসিসির সহযোগী দেশের কাছে টানা 2 ম্যাচ পরাজয় যেন কল্পনাকেও হার মানিয়েছে। বিধ্বস্ত বিমর্ষ সাকিব বললেন, তিনিও জানেন না কেন এমন হচ্ছে। এটা তো আমি জানি না, আমি জানলে তো টিমকে বলতাম, টিম রেজাল্ট অন্যরকম করত। হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং। যেটা বললাম যে এক্সপেক্ট করি নাই আমরা, যে আমার ধারণা কেউই এক্সপেক্ট করে নাই যে আমরা 2টা ম্যাচ হেরে যাব। আন্তর্জাতিক টি-20তে কমপক্ষে 3 ম্যাচের সিরিজ এর আগে 9 বার হেরেছে বাংলাদেশ, কিন্তু ওয়ানডে স্ট্যাটাস না পাওয়া কোনো দলের বিপক্ষে এমন লজ্জার অভিজ্ঞতা এবারই প্রথম। এর দায় কিছুটা টিম ম্যানেজমেন্টকেও দিলেন তিনি। ফ্যাসিলিটিস অনেক বেশি আমাদের থাকা দরকার ছিল, যেগুলোর কিছুই আমরা পাইনি। আমার ধারণা আমরা একদিন আমাদের প্রপার নেট সেশন হয়েছে, তাও হয়তো ব্যাটসম্যানরা মানে পুরোপুরি যতটুকু ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পারেনি। একদিন ছিল অপশনাল, সেখানে ব্যাটসম্যানরা সুযোগ নেয়নি। আপনি দুই দিকেই ফল দিতে পারেন, যেদিন সুযোগ ছিল সেদিন কেন ব্যাটসম্যানরা এসে ব্যাটিং করলো না। আবার এটাও বলতে পারেন যে যেহেতু আমরা এটা প্রিপারেশন সিরিজ হিসাবে নিয়েছিলাম, কেন আমরা এই ফ্যাসিলিটিসগুলো নিতে পারলাম না। সো দুই দিকেরই ব্যর্থতা আছে। এর আগে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, হংকং আর নেদারল্যান্ডসও জিতেছে সাকিবদের বিপক্ষে। সহযোগী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র তালিকায় পঞ্চম। এবার বিশ্বকাপ গ্রুপে নেপালও আছে, বাংলাদেশ তাই সতর্ক। অল দি ম্যাচেস ইন স্পেশালি ইন টি-20 ওয়ার্ল্ড কাপ, উই স ইট ইন লাস্ট 2-3 ওয়ার্ল্ড কাপ, দ্যাট এভরি গেম ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নো ওয়ান ক্যান টিম এনি টিম লাইটলি। হোয়াইট ওয়াশ ইরানের লক্ষ্যে শনিবার তৃতীয় টি-20তে একই ভেন্যুতে মাঠে নামবে বাংলাদেশ। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান ঝিনাইদহে গড়ে তুলেছেন অপরাধের সাম্রাজ্য। হুন্ডি ও স্বর্ণ চোরাচালান করে হয়েছেন বিপুল সম্পদের মালিক। প্রভাবশালী হলেও অপরাধ করে কেউ পার পাবে না, ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। নেতাকর্মীদের অপকর্ম প্রকাশ হওয়ায় সরকার বেসামাল, দাবি বিএনপির। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ ঘূর্ণিঝড়ে পরিণত হবে, কাল আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।